हेलो फ्रेंड्स वेलकम टू नीट एडुकेशनल चैनल। तो जरा फुडेर एसआई एग्जामेर जोन्नो प्रिपारेशन करछिलेन ताদের জন্য একটা খুবই ভালো আপডেট এসেছে যে ফুডের এসআই এর ফাইনাল ডেটটি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। আগে একটি ডেট পাওয়া যাচ্ছিল যে 5 জানুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি শনিবার হওয়ার জন্য সেটি ডেটটা চেঞ্জ করে পরে আরও পিছিয়ে দেওয়া হয়েছে। চলুন আমরা দেখে নেব এক্সাম ডেটটা কবে, ইন হ্যান্ড স্যালারি কত, এতে প্রমোশনের স্কোপ কী আছে এবং কতজন অ্যাপ্লিকেন্ট এখানে পরীক্ষা দিচ্ছেন এবং কী ধাঁচে পরীক্ষা হবে সবই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে যে 5 জানুয়ারি যেটা বললাম শনিবারের জন্য ক্যান্সেল করা হয়ে গেছে। এবার এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশন ছিল সেটা ছিল 10th পাস। টোটাল এক্সামিনেশন সেন্টার 3000টি এখন অবধি ডিক্লেয়ার করা হয়েছে। এক্সামের টাইপ যেটি হবে সেটি হবে এমসিকিউ টাইপের। ডিউরেশন হবে 1.5 ঘন্টার, দুপুর 1টার সময় শুরু হবে এবং 2:30টার সময় শেষ হবে। এটি একটা দিনেই গোটা পশ্চিমবঙ্গতে পরীক্ষা হবে। নেক্সট হচ্ছে নতুন যে এক্সাম ডেটটি দেওয়া হয়েছে সেটি দেওয়া হচ্ছে 27 জানুয়ারি রবিবার। সুতরাং অনেকটাই পরীক্ষার্থীরা এক্সট্রা সময় পাবেন। সুতরাং যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আরও ভালোভাবে প্রিপারেশন করুন। যদি কোনো সাপোর্ট বা হেল্পের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে হেল্প করার যথেষ্ট চেষ্টা করব। টোটাল কতজন নাম্বার ক্যান্ডিডেট অ্যাপিয়ার হচ্ছেন জানা গেছে, প্রায় 11 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট এখানের জন্য অ্যাপিয়ার হচ্ছেন। এটা প্রথমে এখন এমসিকিউ টেস্ট আছে, এমসিকিউ টেস্টে সফল হলে পর আপনাদের ইন্টারভিউ নেওয়ার পর আপনাদের চাকরি দেওয়া হবে। এবার বিভিন্ন জায়গায় কতজন অ্যাপ্লিকেন্ট জমা পড়েছে তার একটা লিস্ট আমি দেবো। যেমন বারুইপুরে 30,000 অ্যাপ্লিকেন্ট আছেন, ব্যারাকপুরে 52,000, বারাসাতে 70,000 এবং বাঁকুড়াতে 50,000। এখানে সিউড়ি, বহরমপুর, মালদা, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, মেদিনীপুর, তমলুক, কোচবিহার, শিলিগুড়ি যত জায়গাগুলি পাওয়া গেছে সব জায়গাগুলির এখান থেকে আপনারা নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট দেখে বুঝতে পারছেন যে কম্পিটিশন একটা ভালো জায়গাতেই হবে। গ্রুপ ডির পর এটাই এবছরের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে বলে পিএসসি সূত্রে জানা গিয়েছে। পরীক্ষা যাতে স্মুথলি হয় তার জন্য সবরকম ব্যবস্থাও তারা নিয়েছেন। এবার হচ্ছে এখানে পেমেন্টের ব্যাপারে আসা যাক। পে স্কেল 5400 থেকে 25,200। তো 5400 হয় না, জেনারেলি 6700 বা এর কাছাকাছি হয় এবং গ্রেড পে এটা 2600। ইন হ্যান্ড স্যালারি সব কিছু ক্যালকুলেশন করে অ্যারাউন্ড 19,500 হয়। যদি আপনার জয়েনিংয়ের পর যে পে কমিশন বসে তাহলে স্যালারিটা প্রায় 23,000 হয়ে যাবে। সেটা মেনশন করিনি যেহেতু এখনও পে কমিশন বসেনি, তবে আপনাদের যতদিনে জয়েনিং হয় ততদিন অবশ্যই পে কমিশন বসে যাবে। সুতরাং তখন আপনাদের স্যালারি হবে অ্যারাউন্ড 23,000-এর মতো। প্রমোশনের স্কোপ ফুড এসআইতে খুবই ভালো রয়েছে। এটাতে আপনাদের প্রথম ইনিশিয়াল পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর। এটাতে আপনার ডাইরেক্টর, কন্ট্রোলার অফ ডিস্ট্রিক্ট, এডেড অফিসার র্যাঙ্কে পর্যন্ত এটিতে যাওয়া যায়। এখানে মাঝে মধ্যে আপনাদের নোটিফিকেশনে বলা হয়েছিল যে রুরাল ট্যুর করতে হবে, তো সেটার জন্য আপনাদের ফিজিক্যালি ফিট হতে হবে, এটাই একটা ক্রাইটেরিয়া ছিল। সেই ব্যাপারটা একটু মাথায় রাখলে আপনারা যদি বাইরে ঘোরাঘুরি করার যদি অভ্যাসটা থাকে তাহলে কিন্তু এই চাকরিটিতে সফল হওয়া জবটিতেও সফল হওয়ার খুব ভালো সুযোগ রয়েছে। তো এই ইনফরমেশনগুলো এই ভিডিওতে দেওয়া ছিল। যদি ইনফরমেশনটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে সবাইকে শেয়ার করে অবশ্যই জানাবেন। চ্যানেলের সঙ্গে থাকুন, এখানে ভালো ভালো আপডেট দেওয়া হয় যেগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।